উৎসবের মরশুমে স্বস্তি, এদিনও কমলো জ্বালানির দাম। পেট্রোল লিটার প্রতি দাম কমলো 14 পয়সা করে, ডিজেল কমেছে লিটার প্রতি 10 পয়সা করে। উপত্যকায় রাতভর সেনাজঙ্গি গুলির লড়াই, সোপিয়ানে এনকাউন্টারে খতম 2 জঙ্গি, এলাকা জুড়ে চলছে তল্লাশি, উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। অসম কাণ্ডের তদন্তে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, আগেই নাকি হামলা সতর্কতে পৌঁছে গেছিল পুলিশের কাছে, তবে রুটিন বার্তা মনে করে তো উপেক্ষা করা হয়, আর তার মাসুল গুনতে হল 5 নিরীহ বাঙালিকে। আগামী 5 দিনের জন্য বন্ধ থাকবে ব্যাংক, দীপাবলি উপলক্ষে বন্ধ থাকবে ব্যাংক। আরবিআই এর ওয়েবসাইটে এই সম্পর্কে দেয়া হয়েছে বিশদ তথ্য, তবে সেটি এরাজ্যে নয়, উত্তরপ্রদেশের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে। কর্ণাটকের বিধানসভা লোকসভা মিলিয়ে মোট 5টি কেন্দ্রে উপনির্বাচনকে মূলত অ্যাসিড টেস্ট হিসেবে দেখছিল 2 শিবির, একদিকে বিজেপি অন্যদিকে কংগ্রেস জেডিএস জোট, আর ফলাফল বেরোতেই দেখা গেল একেবারে ধরাশায়ী বিজেপি। ফের উত্তেজনা শবরীমালা মন্দির চত্বরে, এক মহিলা মন্দিরে প্রবেশ করার চেষ্টা করলে প্রবল বিক্ষোভ দেখায় আয়াপ্পা ভক্তরা, সংবাদ মাধ্যমের কর্মীদের ওপরেও আক্রমণ চালানো হয়, এর ফলে আহত হয়েছেন একজন ক্যামেরা পার্সন। চৌষট্টি বছরে পা দিল বেহালার সবার সাথে সেনাপল্লী ক্লাবের কালী পুজো, ইতিমধ্যে হয়ে গেছে পুজোর উদ্বোধন। উদ্বোধনে উপস্থিত ছিলেন এএনএম নিউজের এডিটর ইন চিফ অভিজিৎ নদী মজুমদার, তার হাতে স্মারক তুলে দেন পুজো কমিটির সদস্যরা। শিলিগুড়ির সেবক রোডে বসেছে বাজির মেলা, সেখানে বহু স্টল রয়েছে, পুলিশ এবং দমকল বাহিনীর তত্ত্বাবধানে চলছে মেলার কাজ। অন্যদিকে বাজির দোকানগুলিতে নজর দেওয়া হয়েছে অগ্নি নিরাপণ ব্যবস্থাতেও। বহরমপুর শহরের বিষ্ণুপুর কালীবাড়ি সেজে উঠছে মন্দির চত্বর, সাজানো হয়েছে রঙ্গোলি দিয়ে, উৎসাহ চোখে পড়ছে স্থানীয়দের মধ্যে। গানের কোনো সীমানা হয় না, ভাষার ব্যবধানও হার মানে জাদুতে, তা একবার ফের প্রমাণ করলেন আর্জেন্টিনার বাসিন্দা সান্তিয়াগো লোপেস, যিনি লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি গোলাপ ফুলের নামকরণ করলেন লতা। বিষয়টি টুইট করে জানান ভারতরত্নপ্রাপ্ত এই গায়িকা। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।